মালয়েশিয়া 2,58,000 টাকা আর ইন্দোনেশিয়া আর ভারত হলো 3,00,000 টাকা পুরো প্যাকেজ 3,00,000 টাকা ভারত বাংলাদেশের টাকা অনুযায়ী আর আমাদের বাংলাদেশে হচ্ছে 6,68,018 টাকা আমাদের পাশের ভারত কিন্তু বাংলা টাকায় কিন্তু 3,00,000 টাকা হচ্ছে আর বাংলাদেশে ডাবল আমাদের বাংলাদেশে যা কিছু বাড়ে আমরা সয়ে সয়ে যাই তো এই কারণে হজেরটাও আমরা এখন সইতে হবে শুধু আমরা গজল গায় সোনার মদিনা বলতে পারি না আমরা এখন বলতে পারি না আমরা সোনার মদিনা যাইতেও পাচ্ছি না টাকা আছে খরচ করেন 6-7 লাখ টাকা যেমন চিনির দাম বাড়ি গেল আমরা খাইতেছি আপনার ডিমের দাম বাড়ি গেল আমরা খাইতেছি 80 টাকার মুরগি 220 টাকা বেচতেছি আমরা খাইতেছি যাই হোক আমি 220 টাকা এইভাবে গ্যাসের দাম বিদ্যুতের দাম চালের দাম ডালের দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যমান সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার বাইরে চলে কেউ উপাস নাই খাইতেছি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ খাওয়াইতেছে এখন হজের যে টাকাটা বাড়তি আমাদের দেশের চেয়ে অন্য অন্য দেশে আরও কম আমাদের দেশে বাড়তি কেন এই জবাব দিতে পারবে একমাত্র বাংলাদেশ বিমান ধর্ম মন্ত্রণালয়ের হজ সেক্টরের যারা নীতি নির্ধারক আছে তারা ভালোভাবে আমি নিতে পারি না কারণ অনেকে এত টাকার তার একটা বাজেট যে আমি 3,00,000 টাকা দিয়ে হজ করুম আমি চাকরি করছি 3,00,000 টাকা আমি জমাইছি আমার হালাল টাকায় হালাল টাকা 3,00,000 টাকা দিই এখন দেখতেছে এখানে 6,00,000-7,00,000 তার কারণে তার হজের দ্বারা তার দ্বারা সম্ভব না এটা হলে একটা ক্ষেত্র আর একটা জায়গা আছে যে কি আপনার টাকা আছে হজের হজের টাকা যা খরচ করবেন তাই সওয়াব সওয়াবের নিয়তে টাকা আছে খরচ করুন 6-7 লাখ টাকা সওয়াব তো সেই পরিমাণ পাবে হজের জন্য দাম বাড়ছে তো বাড়ছে যে কারণে মানে আয়াতের বাহারে যেটা মানে একটা মানুষ একটা টাকা সঞ্চয় করে 5,000 করে জমায় একটা মানুষ হজে দেবে 3,00,000 টাকা আশা করে 3,50,000 টাকা করে 2,80,000 টাকা পেছনে ছিল সেই সুবাদে এখন বর্তমানে এখন ডবলের বেশি যাচ্ছে তো এত টাকা মানুষের যারা সাধারণ মানুষ দেব আল্লাহর ঘর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মোবারক যারা যাবে তাদের মন প্রাণে কান্দে শুধু আমরা গজল গায়া সোনার মদিনা বলতে পারি না আমরা এখন বলতে পারি না আমরা সোনার মদিনা যাইতেও পাচ্ছি না টাকা ছাড়া সেখানে যাওয়া অসম্ভব অনেক কিছু হয়ে যায় এখন সেই সুবাদে বাংলাদেশ সরকার হইতে এবং যারা হজের কার্যকারিতা করে ধর্ম মন্ত্রণালয় সহকারে এরা সবাই মনে যদি মানে জাতির উপরে সকল মুসলিম জাতির উপরে যদি সবাই মনে চেষ্টা করে একটু রেটার ব্যাপারে একটা আয়তে রাখবো কমায় রাখবো তাহলে চেষ্টাটাই তো অনেক কিছু আমাদের তো মনে করেন যে সাধারণ মানুষ নাহলে যাওয়াটাই বন্ধ হয়ে যাবো উমরায় প্লেন দিয়ে যায় মানুষ আর হজে প্লেন দিয়ে যাইব কিন্তু উমরায় আমাদের 1,50,000 টাকা খরচ হইতেছে একটা মানুষের মানে এক বেলা খাইতে রিয়াল লাগে 3 রিয়াল তার মানে হিসাব করে দেখছি 3 রিয়াল ধরে 5 রিয়াল ধরি 3×5=15 রিয়ালে যে 3 অক্ত খাওয়া নেই হ্যাঁ এক মাসে আমি হিসাব করেছি 15,000 টাকা লাগে খাইতে খাওয়ানে খুব দাম কম সে দিতে তাহলে 1 মাসে 15,000 টাকা লাগে আর বিমানে যদি মনে করেন 1,00,000 টাকা লাগে টোটাল মিলিয়ে 2 লাখের বেশি লাগার কথা না কিন্তু এইভাবে সিন্ডিকেট করে আজকে যে আমি ইয়ে দেখলাম ইন্দোনেশিয়ার খরচ হইল 2,38,000 8,400 কিলোমিটার ইন্দোনেশিয়া আর বাংলাদেশের দূরত্ব হয়েছে 5,150 কিলোমিটার তাগো হইল 2,38,000 আর আমাকে হইল 6,83,018 টাকা এটা তো অমানবিক মানে আমরা কি বলবো আমরা একটা মুসলিম রাষ্ট্র আমাদের আরো সহজ করে দেওয়া উচিত